Paitakni nairamung nairika central minister borom gnang juk pratima bumik tai logoi bo tongo mdc bidyu debroma tai joto senior leaders rok bjp ni dofani bagai samung tanglangnai dofano sisawi klangnai borom gnang nc debroma onai thok sungsano yakari thangnai amrogoi borom gnang juk pratima bumik tam saka khnai nai di বিষাদের খবর রাজ্যের বসিয়ান একজন নেতৃত্ব এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে 99 থেকে আমি চিনি জানি একজন দক্ষ প্রশাসক সমাজকে নিজের মেধা প্রখর বুদ্ধিমত্তা নিয়ে দিয়ে একটা সেবা উনি এতটা বছর দিয়েছিলেন একটা যুগের আজকে অবসান হয়েছে এবং আমি মনে করি এটা রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি দল মত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন একটা বিশেষ একটা ব্যক্তিত্ব একটা ইনস্টিটিউশনের আজকে অবসান ঘটেছে একটা রাজ্যের জন্য বিশাল ক্ষতি আর ওনার পরিবারের জন্য তো ক্ষতি ওনার যারা আত্মীয় পরিজনরা রয়েছেন সবাইকে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সবার প্রতি আমার সমবেদনা এবং ভগবানের কাছে প্রার্থনা করি প্রভুর কাছে প্রার্থনা করি ওনার আত্মার চিরশান্তি এবং শ্রদ্ধাঞ্জলি ওনার প্রতি রইল আপনি আজকে কিছুক্ষণ আগেই কিন্তু ওনাকে দেখে গেছিলেন যেদিন হয়েছিল তখন এসে আমি দেখেছি উঠিতে ছিলেন পরিবারের সঙ্গে কথা বলেছি এবং গতকালকে আগরতলা ছিলাম না আজকে সকালে আমি এসেছি এসে জীবিত এসেছি দেখেছি তখন প্রেশারটা খুব ডাউন চলছিল তো আমি যখন দাঁড়িয়েছিলাম তখন মধ্যে আবার প্রেশারটা একটু আপ হয়েছিল দেখেছি আমি তো ডক্টরদের সঙ্গে কথা চলছিল কিন্তু শেষ লড়াইটা আরও দুবার উনি অসুস্থ হয়েছিলেন লড়াইটা করে বেরিয়ে এসেছেন এবং যে লড়াইটা জিতেছিলেন এবং আমাদের রাজ্যের নাগরিকদের জন্য উনি কাজ করেছিলেন আমরা জিততে পারিনি উনি লাস্ট লড়াইটা জিততে পারেননি আজকে যেটা মৃত্যু আমাদের সবারই হবে কিন্তু প্রত্যেকটা মৃত্যু আমাদের দুঃখ দেবে দিদি কথাটা বলতে বলতে আপনার চোখে জল এসে যাচ্ছে এবং অবশ্যই অনেক দিনের আপনাদের মানে একসাথে কাজ করা আপনারা সহকর্মী নন আপনারা সহযোদ্ধা এই যুদ্ধটায় আজকে উনি মানে থেমে গেছেন লড়াই সামনেই নির্বাচন কি মনে হচ্ছে কিভাবে আপনারা এই ক্ষতিটা পূরণ করবেন আমাদের না রাজ্যের একটা প্রখর ব্যক্তিত্ব লেখক থেকে শুরু করে দক্ষ প্রশাসক দক্ষ একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপাত মস্তক একটা পরিপক্ক বুদ্ধিজীবী ব্যক্তিত্ব আজকে চলে গেছে সেটা রাজনীতি 2023-এর আজকে প্রথম দিন রাজ্যের জন্য খুব বিষাদের খবর রাজ্যের বসিয়ান একজন নেতৃত্ব এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে 99 থেকে আমি চিনি জানি একজন দক্ষ প্রশাসক সমাজকে নিজের মেধা প্রখর বুদ্ধিমত্তা নিয়ে দিয়ে একটা সেবা উনি এতটা বছর দিয়েছিলেন একটা যুগের আজকে অবসান হয়েছে এবং আমি মনে করি এটা রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি দল মত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন একটা বিশেষ একটা ব্যক্তিত্ব একটা ইনস্টিটিউশনের আজকে অবসান ঘটেছে একটা রাজ্যের জন্য বিশাল ক্ষতি আর ওনার পরিবারের জন্য তো ক্ষতি ওনার যারা আত্মীয় পরিজনরা রয়েছেন সবাইকে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সবার প্রতি আমার সমবেদনা এবং ভগবানের কাছে প্রার্থনা করি প্রভুর কাছে প্রার্থনা করি ওনার আত্মার চিরশান্তি এবং শ্রদ্ধাঞ্জলি ওনার প্রতি রইল আপনি আজকে কিছুক্ষণ আগেই কিন্তু ওনাকে দেখে গেছিলেন যেদিন হয়েছিল তখন এসে আমি দেখেছি উঠিতে ছিলেন পরিবারের সঙ্গে কথা বলেছি এবং গতকালকে আগরতলা ছিলাম না আজকে সকালে আমি এসেছি এসে জীবিত এসেছি দেখেছি তখন প্রেশারটা খুব ডাউন চলছিল তো আমি যখন দাঁড়িয়েছিলাম তখন মধ্যে আবার প্রেশারটা একটু আপ হয়েছিল দেখেছি আমি তো ডক্টরদের সঙ্গেও কথা চলছিল কিন্তু শেষ লড়াইটা
আরো দুবার উনি অসুস্থ হয়েছিলেন, লড়াইটা করে বেরিয়ে এসেছেন এবং যে লড়াইটা জিতেছিলেন এবং আমাদের রাজ্যের নাগরিকদের জন্য উনি কাজ করেছিলেন, কিন্তু আমরা জিততে পারেনি, উনি লাস্ট লড়াইটা জিততে পারেনি। আজকে যেটা মৃত্যু আমাদের সবারই হবে, প্রত্যেকটা মৃত্যুই আমাদের হবে। দিদি সহকর্মী নন আপনারা, সহযোদ্ধা, এই যুদ্ধটায় আজকে উনি মানে থেমে গেছেন লড়াই, সামনে নির্বাচন, কি মনে হচ্ছে কিভাবে আপনারা এই ক্ষতিটা পূরণ করবেন? আমাদের না রাজ্যের একটা প্রখর ব্যক্তিত্ব, লেখক থেকে শুরু করে দক্ষ প্রশাসক, দক্ষ একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপাত মস্তক একটা পরিপক্ব বুদ্ধিজীবী ব্যক্তিত্ব আজকে চলে গেছে, যেটা রাজনীতির উর্ধে আমি বলছি আমাদের রাজ্যের জন্য একটা ক্ষতি হয়ে গেছে। মৃত্যুকালে উনার বয়সটা কত হয়েছে? 57 58